মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 1973 সালে তারামনকে বীর প্রতীক খেতাব দেয়। বীর প্রতীক তারামন বিবি 1 ডিসেম্বর 2018 রাত 1:27 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুক্তিযোদ্ধার বয়স হয়েছিল 62 বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কুড়িগ্রামের শঙ্কর মাধবপুরে 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি। সমস্ত চুল আমি সামনে আনতাম, মানুষের পায়খানা মাগাইতাম, কিন্তু ওই যখন ক্যাম্পের ভিতরে আমি যাইতাম তখন কিন্তু ওই পাশনাদার আমারে ধুমকাইতো। দূরবীন দিয়ে দেখলাম পশ্চিম দিকে দেখে যে না পাশনাদের ক্যাম্প মানে ব্যাংকার তুলে দিয়ে তুলে দিছে, গানবর তুলে দিছে। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি।